গ্রামীণ হাটের একটা ইমেজ পাওয়া যায় এই কালিয়াকৈরের গোলাম নবী মাঠের হাটে আসলে। এই গোলাম নবী স্কুল মাঠে সম্পূর্ণ মাঠেই এই রকম প্রতি সপ্তাহে হাট বসে, আর আমরা আজকে ঘুরে দেখব এই গোলাম নবী মাঠের স্কুলের এটা কালিয়াকৈরের হাট। এটি কালিয়াকৈর বাজারের গোলাম নবী স্কুল মাঠ, আর প্রতি শুক্রবার সাপ্তাহিক এই স্কুল মাঠে হাট বসে। সালামু আলাইকুম ভাই, ভালো আছেন? সুন্দর ঘরে আচ্ছা। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? হ্যাঁ, ছবি নেই মুরগি খাসা দেখতেছে। আসসালামু আলাইকুম ভাই, মাছ ধরার এটা মাছ ধরার কি বলে এটাকে? আচ্ছা ঠিক আছে ভাই, এটা দাম কত কত করে দেখুন ভাই? 300। আচ্ছা, এটা যে কম পানির মধ্যে বসায় রাখতে হবে, মানে হাঁটু পানির মধ্যে, হাঁটু পানির মধ্যে বসে রাখলে মাছ ধর ঢুকবে ভিতরে, বেরোতে পারবে না। আর ওগুলো 300 টাকা? 400 টাকা। এটা কি আপনারাই বানান? না, কিনে আনেন? ও, আর ওই যে ওইটা কত ভাই? 500-600। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? আছি, আল্লাহ রাখছে ভাই। এই পাখির পাখির খাঁচা না? ঠিক আছে, কুকুরের আছে, কুকুরের খাঁচা। ৬৫০ ভাই, কি অবস্থা ভাই? বেচা কিনা নাই ভাই, একদম খুব মানে দুঃখিত। কারণটা কি? বেচা কিনা নাই, তুমি আসা কেন ভাই? ওখানে ঈদ যাওয়ার পরে মানুষ হাটে বাজার কম আহে, অনেক জানানো অন বেচেন কম, অনেক ধরন করে এই বর্ষাকাল তো, অন এই জন্য মানে পানির টেসকা যারা যায় অন কাজ খুব কম। মুরগ কিনছেন আপনি ভাই? কত দিন নিলেন? 550 টাকা। এখানে দেখছি যে মাছ ধরার জন্য যে পোলো, পোলো দিয়ে যে মাছ ধরা হয় সেই পোলো তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে পোলো আছে। পোলো কার ভাই? ভাই পোলো আপনার কত করে ভাই? ৪৫০। পোলো ৪৫০।
এইটাতে বড় বড় মাছ ধরা যায় এটা খলই এতে মাছ ধরা হয় খলই অনেক বড় খলই আচ্ছা কি আঙ্কেল জুতা নেবেন বাসা কোথায় আপনাদের বান্দরবান থেকে এখানে কি ঘুরতে আসছেন না মিশনে পড়ালেখা করতে আসছেন আপনারা এখানে পড়ালেখা করেন কোন ক্লাসে পড়েন মানে নিউটনে ও আচ্ছা ঠিক আছে আঙ্কেল ওকে আসসালামু আলাইকুম ভাই ও আসসালামু আলাইকুম এখানে দেখুন